আমি এখন দাঁড়িয়ে আছি উগান্ডার ন্যাশনাল মস্ক, যেটা আগে ছিল প্রেসিডেন্ট গাদ্দাফি মস্ক। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশ সফর করা, বিভিন্ন জাতি, জাতির ইতিহাস, ঐতিহ্য, মহান আল্লাহ পাকের নিদর্শন দেখা আমার একটা আলাদা ইন্টারেস্ট ছোটোবেলা থেকে। উগান্ডা সফর করব এটা লালন করেছি আমি বলতে পারেন একবারে সেকেন্ডারি স্কুলে থাকতে, সিক্সে, ক্লাস সিক্সে থাকতে। আমার প্রশ্ন করতে পারেন কেন? আমাদের একজন প্রধান শিক্ষক ছিলেন, আমি যে হাই স্কুলে পড়েছি, তো তার ক্লাসে এসেই ছাত্রদেরকে মানে নলেজ টেস্ট করতেন। তো নলেজ টেস্ট করার দুই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ওনার, উগান্ডার রাজধানী কী। তখন আমি সেই ছোটোবেলা, অনেকে পারেন নাই, তখন আমি খুঁজে, তখন তো ডায়েরি ছিল, ওখান থেকে খুঁজে উগান্ডার রাজধানীর নাম কাম্পালা, কিন্তু কাম্পালা তো মুখস্থ রাখতে পারি না। তখন আমি কি করলাম, কাম মানে সিলেটে কাম কাজ, আর পালা মানে ফ্লিং, মানে পলায়ন করা। তো আরেকদিন এসে স্যার জিজ্ঞেস করছেন, তখন আমি বললাম যে কাজ পালা, তো সবাই হেসে দিয়েছে আর কি, আসলে কামপালা হবে, কিন্তু আমি ওই যে কামকে কাজ বলেছি আর কি, তো সবাই হাস্যরস। তো স্যার আবার আমার বুদ্ধির একটু প্রশংসা করলেন। তো এরপর থেকে আমি প্রায় হাই স্কুলে থাকতে 100টা দেশের রাজধানীর নাম মুখস্থ করে ফেলছি এবং বলতে পারবো, এখন তো প্রায় 150-এর উপরে নাম মানে বলতে পারবো রাজধানীর নাম আর কি। তো ওই সময় একটা ইন্টারেস্ট ছিল যে স্যার বারবার শুধু উগান্ডার নাম নেই, উগান্ডা কী, ব্যাপারটা কী, দেখার একটা ইন্টারেস্ট জাগে। এরপরে যখন বড় হলাম, অ্যাডাল্ট হলাম, বাংলাদেশ থেকে যখন লন্ডনে আসলাম, তখন বাংলাদেশের বিভিন্ন সময়ে উগান্ডার ব্যাপারে একটা নেতিবাচক প্রতিচ্ছবি বা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়, যে যখন আইন শৃঙ্খলার অবনতি হয় বা গুন্ডামি ফান্ডামি বা বড় ধরনের কিছু ইয়ে করা হয়, তখন উদাহরণ দেয়, হ্যাঁ রে তোমাকে উগান্ডা পাঠিয়ে দেবে, বা উগান্ডার কেউ পাইছো নাকি, মানে এই ধরনের একটা তুচ্ছতাচ্ছিল্যের ব্যাপারে। তো এই থেকে আমার একটা ইন্টারেস্ট জাগলো যে ব্যাপারটা কী। সরাসরি যখন ভিজিট করলাম উগান্ডা, তখন ওই আগের তুচ্ছতাচ্ছিল্য বা গুন্ডামি বা মানে কী বলে আইন শৃঙ্খলার অবনতি হলে যে দৃষ্টান্ত দেওয়া হয়, এইটার দ্বারা কাছেও নেই। যেখানে উগান্ডার ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য শুনতাম, অনেকে যোগ করে মানে বিভিন্ন নেতিবাচক জিনিসের দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করে উগান্ডার কথা বলতো, আমি যখন সেখানে সফর করলাম দেখলাম যে না, আসলে মুঠেও তার দ্বারা কাছে নেই। ইভেন আমি যখন উগান্ডা সফর করবো বন্ধু বান্ধবদেরকে বলছি, অনেকে আমাকে ডিসকারেজ করেছে যে পৃথিবীর কি আর কোনো দেশ সফর করার নাই, কেন যাবেন, সেখানে রিস্ক আছে, নিরাপত্তা। ইভেন আমার নেইবার, আমার খুব বন্ধু, আমার নেইবার উনি বলছেন যে আর খায়া খেটে খাম নাই, ওখানে কেন যাচ্ছেন। আর ওই সময় ওই যে একটা বড় ধরনের ঘটনা ঘটলো টাইটান নিয়ে আর কি, ওই সময় আমি গেছিলাম আর কি। তো অনেকে বলছে কেন আপনি যাচ্ছেন ওখানে, আর কোনো জায়গা না, এটা ভালো দেশে যান না। তো আমি ওগুলোকে অবজ্ঞা করে দেখার জন্য আমি গিয়েছি এবং গিয়ে দেখলাম যে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, এবং যেটা শুনে আসছি এতদিন ধরে এটার কাছাকাছিও নেই। উগান্ডা অত্যন্ত শান্তিপ্রিয় একটা দেশ, আয়তনের দিক দিয়ে বাংলাদেশের 1.5 গুণ বড় হবে, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের 1/3 চেয়েও কম, প্রায় 5.5 কোটি। খ্রিস্টিয়ান প্রধান দেশ, মুসলমানদের সংখ্যা মনে করেন 13-14% মতো, কিন্তু অরিজিনালি বা সত্যিকার অর্থে আরও একটু বেশি হবে। তবে তারা অনেকটা মুসলিম সিম্প্যাথেটিক কান্ট্রি বলা যায়, মুসলমানরা ধর্মকর্ম সব কিছু পালন করছে, কোনো সমস্যা নাই। তাদের কারেন্সিটা মানে আশ্চর্য হওয়ার মতো আর কি, 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু 4,250 টাকা। আমি তো একবার লাঞ্চ করে সেখানের মুদ্রায় প্রায় 4 লক্ষ টাকা বিল আসছে, তাদের সর্বোচ্চ নোটটা হচ্ছে 50,000 টাকা। তো আমি শুনলাম যে, আমি যে হোটেলে থাকি দেখেছি, আমার বন্ধু বললেন যে পাশে একটা ব্যক্তির জন্মদিবস উপলক্ষে একটা কেক নিয়ে আসছেন, ওইটার দাম ছিল 1 মিলিয়ন টাকা তাদের কারেন্সিতে আর কি। তো এই হচ্ছে, তো সেখানে আমরা দেখলাম যে পাবলিক ট্রান্সপোর্ট নাই, মানে নর্মালি শহরের ভিতরে উগান্ডাতে চলাফেরা করার জন্য পাবলিক ট্রান্সপোর্ট নাই। মোটরসাইকেল, যাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজে বোডা বোডা বলে, ওই মোটরসাইকেল দিয়ে গরু, মহিষ, বেড, এরপরে বাথরুমের কোমড় সব কিছু নিয়ে যাচ্ছে আর কি। আর সেখানে মানুষগুলো খুবই বন্ধুবৎসল, তারা খুবই হেল্পফুল, এবং
সাইজের দিক দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের চেয়ে একটু লম্বা, হাসি খুশি স্বভাবের, এবং ইংলিশ হচ্ছে তাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশে দেখেন আমরা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়ি সেকেন্ডারি স্কুলে, হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে বা কলেজে, কিন্তু সেখানে শুধু কম্পালসারি না, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু টিচিং বা টট করা হয় ইংরেজি মিডিয়ামে, যার কারণে রাস্তার একটা সাধারণ বেগার বা একটা দোকানদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইংরেজি তারা ফ্লুয়েন্টলি বলতে পারে। এবং আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত ভালো এবং রাস্তাঘাট খুবই ক্লিন, এবং ব্রিটেন প্রায় 68 বছর তারা সেখানে শাসন করেছে, ব্রিটিশদের কলোনি ছিল, তো ব্রিটেনদের একটা কলোনির প্রতিচ্ছবি, গরিবী বা দরিদ্র প্রতিচ্ছবি হচ্ছে উগান্ডা। এবং উগান্ডাতে আমরা প্রায় নাই কি বলে উগান্ডার রাজধানী কাম্পালার প্রায় 100 কিলোমিটার দূরে জিঞ্জা শহরে, সেখানে নীলনদ মানে হোয়াইট নীলনদ যেখানে শুরু হয়েছে আর কি, সেই উৎপত্তি স্থল সফর করলাম। আমার সাথে ছিলেন ব্র্যাকের সেখানে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা, এর মধ্যে মনে পড়ছে আমাদের সিলেটের কৃতি সন্তান মাসুদ আহমদ সাহেব, মিজানুর রহমান সাহেব এবং রাশা আহমেদ ভাই। তো তাদের সঙ্গ পেয়ে এবং মিজান ভাইয়ের পরিবার বাংলাদেশ থেকে সম্প্রতি আসছেন তার সাথে যোগ দিতে, এবং মেয়েও ছিল, তো আমরা সবাই মিলে একটা ডে আউটের মতো হয়েছে আর কি। সেখানে ঘুরলাম, দেখলাম হোয়াইট নীলনদের মেইন উৎপত্তি স্থল জিঞ্জা শহর ঘুরে দেখলাম, সেখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, এবং চমৎকার দৃশ্য দেখতে। এরপরে আমি শুনে অবাক হলাম যে পুরো উগান্ডাতে প্রায় 160টির মতো ব্র্যাক এনজিওর অফিস আছে, ব্রাঞ্চ আছে, এবং সেখানের অপারেশনস ম্যানেজার, ফিল্ড অপারেশন ম্যানেজার হচ্ছেন আমাদের সাতকের কৃতি সন্তান, সিলেটের সাতকের কৃতি সন্তান মাসুদ আহমেদ। এবং শুধু উগান্ডাতে নয়, আফ্রিকার প্রায় 12টি দেশে ব্র্যাক এনজিও অপারেশন পরিচালিত হচ্ছে। এবং একটা দিনে আমি পরিচয় হলো ডক্টর রিসাতুল ইসলাম, উনি সিলেট মেডিকেলের ছাত্র ছিলেন, সেখানে IOM ইমিগ্রেশন অফিস মাইগ্রেশন যেটা আর কি, ওখানের উনি অ্যাক্টিং মিশন প্রধান হিসাবে আছেন আর কি। অতীতে পাকিস্তান সহ আর অন্যান্য দেশে উনি ছিলেন, অত্যন্ত বন্ধুবৎসল, তার সাথে কথা বললাম, দেখলাম, এবং উনি ঘুরে ঘুরে তার বিভিন্ন প্রজেক্ট দেখালেন। এবং উগান্ডার রাজধানী কাম্পালাতে একটা বিশাল মসজিদ আছে, সেটা লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি সেটা তার নিজস্ব অর্থায়নে ফুল অর্থ দিয়ে সেটা বানিয়ে দিয়েছিলেন। ওইটা একসময় নাম ছিল প্রেসিডেন্ট গাদ্দাফি মস্ক। তো গাদ্দাফি মারা যাওয়ার পরে উগান্ডার সরকার হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে নামটা চেঞ্জ করে ফেলছেন ন্যাশনাল মস্ক অফ উগান্ডা। তো ওইটা বিশাল মসজিদ, আপনি 30-40 বা 50 হাজার লোক একসাথে নামাজ পড়তে পারবে। তো সেটা আমি নামাজ পড়লাম, ঘুরে ঘুরে দেখলাম, এবং ওখানের একটা ভিউ আছে, ওখান থেকে পুরা কি বলে কাম্পালা শহরটা প্যানোরামিক ভিউ দেখা যায় উগান্ডার। মনে করেন অনেক কিছু দেখেছি, উগান্ডার নাইরোবির পুরো শহর ঘুরে ঘুরে দেখলাম, বাঁকে বাঁকে মসজিদ আছে, খাবার আছে। এরপরে ন্যাশনাল মিউজিয়াম তাদের দেখলাম, এবং জিঞ্জিয়ার কাছাকাছি একটা দরিদ্র পল্লীতে আমরা ভিজিট করলাম। এবং আর সবচেয়ে সুন্দর লেগেছে, আমি পুরো উগান্ডা যখন সফর করি তখন সেই আফ্রিকান ড্রেসটা আমার ছিল আর কি, আমি পরেছি, এবং আফ্রিকান ড্রেস পরে তাদের কাছে, তাদের সাথে এবং তাদের মনের সাথে মিশা যায়, ক্লোজ হওয়া যায়, দেখলাম অত্যন্ত তারা যে জায়গায় গিয়েছি তারা অত্যন্ত আদর করেছে, আদর করেছে, কাছে আসার চেষ্টা করেছে, এবং তাদের যে নিজস্ব ঐতিহ্য আমি চেষ্টা করেছি ড্রেস পরে, এটাকে তারা অত্যন্ত সাদরে গ্রহণ করেছে।